বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতলেও টি টোয়েন্টিতে যেন তারা বাংলাদেশের বিপক্ষে খুবই দুর্বল। প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশের কাছে তাদের লজ্জাজনক হার, যেখানে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হলো আফগানরা। বাংলাদেশের কাছে এমন হোয়াইট ওয়াশ কিছুতেই মানতে পারছেন না রশিদ খান। তাই তো ম্যাচ শেষে রশিদ খান বলেন, এই ম্যাচে আমাদের ঘুরে দাঁড়ানো উচিত ছিল, তবে আমাদের ব্যাটসম্যানরা আজও ভালো করতে পারেনি। এটা খুবই লজ্জাজনক যে আমরা দুইটি ম্যাচই হেরে বাংলাদেশ ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভালো করেছে। আজ ম্যাচ হারলেও বৃষ্টিকে দোষ দিব না, আমাদেরই দোষ ছিল, আমরাই পারিনি। আর ম্যাচ জয়ের পুরো কৃতিত্বই বাংলাদেশকেই দিতে চাই। দর্শক, রশিদ খানের কথার সঙ্গে কি আপনি একমত? কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।